সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 95। আজ শনিবার, বাংলার 28শে শ্রাবণ 1428, ইংরেজি 14ই আগস্ট 2021। আগামীকাল 15ই আগস্ট আমাদের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের মূল অনুষ্ঠানে কথায় ও গানে স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের স্মরণ আজ প্রথম পর্ব। অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। কথা বলবেন এখন নন্দিতা। নমস্কার। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের বিশেষ অনুষ্ঠান শুরু করছি। মঙ্গল পাণ্ডে উত্তরপ্রদেশের উচ্চ বালিয়া জেলার নাগোয়া গ্রামের ব্রাহ্মণ পরিবারের ছেলে, 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির একজন বেসরকারি সৈনিক বা সিপাহী ছিলেন। ব্রিটিশের বিদ্রোহ করে ধরা পড়েন এবং বিচারে মঙ্গল পাণ্ডেকে নির্ধারিত তারিখের 10 দিন আগে 1857 সালের 8ই এপ্রিল প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে দ্বিধাহীনভাবে স্বীকার করে বলেছিলেন যে তিনি নিজেই বিদ্রোহ করেছেন, তাকে উৎসাহিত করতে অন্য কোনো ব্যক্তি কোনো ভূমিকা পালন করেননি। এমনি করেই স্বাধীনতাকামী মানুষের মনে ধীরে ধীরে শুরু হয়েছিল প্রতিবাদ, বিদ্রোহ, স্বাধীনতার জন্য সংগ্রাম, এবং তার ফলস্বরূপ ক্রমশ ব্রিটিশের শাসন শৃঙ্খল থেকে মুক্তি, 1947 সালের 15ই আগস্ট। আগামীকাল 15ই আগস্ট আমাদের দেশবাসীর 75তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমাদের আজ ও কাল দুটি পর্বে দুদিন স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের স্মরণ করে কিছু কথা, কবিতা, গান। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ প্রতিষ্ঠানের দায়িত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম 1857 থেকে 1947 পর্যন্ত 5 খণ্ডের শহীদদের অভিধান প্রকাশ হয়েছে। এখানে 1857-র প্রথম স্বাধীনতা যুদ্ধ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, কিষাণ আন্দোলন, আদিবাসী আন্দোলন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রভৃতির সঙ্গে যুক্ত প্রায় 13,500 শহীদের নাম ও বিভিন্ন তথ্য রয়েছে। সবাই নমস্য, স্মরণীয়। আমাদের সময়ের স্বল্পতা হেতু এই 2 দিনে আমরা কয়েকজন স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের কথা বলবো। যে থাকে যে যে
যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সে প্রাণের টানে টেনে আনে, সে প্রাণের বেদন জানে না কে মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, সে নবীন আসে হৃদয় ভাসে ভাইয়ের পাশে, ভাইকে দেখে মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। আমরা মিলেছি আজ মায়ের ডাকে। রবীন্দ্রসঙ্গীত শোনালেন শান্তিনিকেতন থেকে শুভদীপ সোরেন ও নেহা কর্মকার। ব্রিটিশ বিরোধী সক্রিয় রাজনীতিক অরবিন্দ ঘোষ 24 আগস্ট 1905 সালে তাঁর স্ত্রী মৃণালিনী দেবীর লেখা পত্রের উত্তরে 30 আগস্ট 1905 সালে লিখেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস ভগবান যে গুণ যে প্রতিভা যে উচ্চশিক্ষা ও বিদ্যা যে ধন দিয়াছেন সবই ভগবানের, যাহা পরিবারের ভরণ পোষণে লাগে আর যাহা নিতান্ত আবশ্যকীয় তাহাই নিজের জন্য খরচ করিবার অধিকার, যাহা বাকি রহিল তাহা ভগবানকে ফেরত দেওয়া উচিত। আমি যদি সবই নিজের জন্য সুখের জন্য বিলাসের জন্য খরচ করি তাহা হইলে আমি চোর। অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ কতগুলা মাঠ ক্ষেত্র বন পর্বত নদী বলিয়া জানে, আমি স্বদেশকে মা বলিয়া জানি, ভক্তি করি পূজা করি। এই দেশ আমার, এই দেশ এই
এই দেশ আমার এই দেশ, সলিল চৌধুরীর লেখা ও সুর দেওয়া দেশাত্মবোধক সঙ্গীত শুনলাম সোদপুর থেকে লিজা গুহর কণ্ঠে। ভারতের স্বাধীনতার ইতিহাসে আর এক সংগ্রামী ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী বা বাপু। 2 অক্টোবর 1869 সালে পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে তাঁর জন্ম। তিনি ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন, যা 1942 সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। ব্রিটিশ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনেও বড় ভূমিকা নেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন। তিনি বলেছেন, আমি যেমন ঠিক সেইভাবে নিজেকে মেলে ধরাটাই আসল স্বাধীনতা। ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন।
সাধারণ মানুষদের হাতে যদি নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার না থাকে, তাহলে সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রের তকমা দিলে ভুল কাজ হবে। 30শে জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করে। ভারত আমার ভারতবর্ষ, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অজয় দাসের সুরে চারমূর্তি ছায়াছবির গানটি শোনালেন বারাসাত থেকে মিঠু দে। গানটিতে তবলা সঙ্গতে সৌমেন ব্যানার্জি ও মন্দিরায় মলয়া সেন। এবার এক নারী শহীদের কথা। আসামের গহপুর অঞ্চলের বরঙ্গাবাড়ি গাঁয়ে জন্ম কনকলতা বড়ুয়ার। বীরবালা নামেও তাকে অনেকে জানেন। তিনি আসামের প্রথম নারী শহীদ। ভারত ছাড়ো আন্দোলনের সময় এই মহিলা ব্রিটিশদের অফিসের উত্তোলিত পতাকা নামিয়ে তার স্থলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য একটি ছোট দল নিয়ে এগিয়ে যান। কিন্তু মাত্র 18 বছর পূর্ণ হবার আগেই 20শে সেপ্টেম্বর 1942 সালে অসমের বিশ্বনাথে বগাই কাছাড়ির ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন। কবি কালীশঙ্কর দাসের এই স্বাধীনতা, এই স্বাধীনতা, ওই স্বাধীনতা, সেই স্বাধীনতা তুমি, স্বাধীনতা বলে একটাই কথা, জননী জন্মভূমি।
এই স্বাধীনতা ওই স্বাধীনতা কই স্বাধীনতা কই স্বাধীনতা বলে হারিয়ে গিয়েছি নেপোতে মেরেছে দই এই স্বাধীনতা ওই স্বাধীনতা তুমি কি স্বাধীন ভাই স্বাধীনতা বলে জানি না সে কথা মুক্তির গান গায় এই স্বাধীনতা ওই স্বাধীনতা তুমি কি কথার কথা সেই স্বাধীনতা মুখে নাই কথা বুকেতে দারুণ ব্যথা এই স্বাধীনতা ওই স্বাধীনতা তুমি কি ছবিতে আঁকা স্বাধীনতা বলে ছবি আমি নই মেঘে মেঘে আছি ঢাকা। বোলপুর থেকে আমাদের ছোট এক শিল্পী বন্ধু শতানিক পাল কবিতা শোনাল, কবি কালীশঙ্কর দাসের কবিতা এই স্বাধীনতা। 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মহবানী গ্রামে জন্মেছিলেন ক্ষুদিরাম বসু। কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা ও দুজন মহিলাকে হত্যা করার জন্য 19 বছর পূর্ণ হবার আগেই 1908 সালের 11ই অগাস্ট ফাঁসির দড়িতে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম। তার আগের দিন 10ই অগাস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়া জওহর ব্রত পালন করিত, আমিও তেমন নির্ভয়ে দেশের জন্য প্রাণ দিব। আগামীকাল আমি ফাঁসির আগে চতুর্ভুজার প্রসাদ খাইয়া বদ্ধভূমিতে যাইতে চাই। ক্ষুদিরাম বলেছিলেন তিনি বোমা বানাতে জানেন, ব্রিটিশদের অনুমতি পেলে সেই বিদ্যা ভারতের অন্যান্য যুবকদের শিখিয়ে যেতে চান। গলায় ফাঁসির দড়ি পরানো মাত্র জল্লাদকে নির্ভীক ক্ষুদিরাম প্রশ্ন করেছিলেন জীবনের শেষ কথা, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রথে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রথে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্লখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুনলাম
মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান। শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরীর কণ্ঠে গানটির কথা মোহিনী চৌধুরী, সুরকার কৃষ্ণচন্দ্র দে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক জেলায় জন্ম। তাঁর মৃত্যুর তারিখ রহস্যাবৃত। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে চির অমর। তিনি বলেছিলেন, আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা, রোগ, অশিক্ষা। যেদিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে, সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে। টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে। কোনো একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়। আছে আকাশে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। আছে আকাশে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। অন্নদাশু তো ভিক্ষা যায়, কি কহিব সিন্ধু নর্মদা। সে আগড়া সে দিল্লি ভাই, আছে পরে শুধু বাদশা নাই। সে আগড়া সে দিল্লি ভাই, আছে পরে শুধু বাদশা নাই। নাই কোহিনূর ময়ূর তপ্ত, নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না জানে না কেউ, কূলে বসে কত গুণী বঢ়েও। আমরা জানি না জানে না কেউ, কূলে বসে কত গুণী বঢ়েও। দেখিয়াছি কত দেখিব এও, নিঠুর বিধির লীলা কতই। কই রে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা, কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো কইরে।
সত্যিই তো, কই রে আগের মানুষ কই। বাঘা যতীন কলকাতা থেকে নজরুল গীতি শোনালেন শ্রেয়া পাল, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই। আগের সেই সব স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের স্মরণ করে শেষ হল 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা কবিতা গানের প্রথম পর্ব। আজকের অনুষ্ঠানে গান শোনালেন শান্তিনিকেতন থেকে শুভদীপ সোরেন ও নেহা কর্মকার, সোদপুর থেকে লিজা গুহ, বারাসাত থেকে মিঠু দে, শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী ও সবশেষে কলকাতা থেকে শ্রেয়া পাল। কবিতা আবৃত্তিতে বোলপুর থেকে শিশু শিল্পী শতানিক পাল। বাদ্যযন্ত্রে ছিলেন তবলায় দত্তপুকুর থেকে সৌমেন ব্যানার্জি ও মন্দিরায় বারাসাত থেকে মলয়া সেন। আগামীকাল রবিবার 15ই আগস্ট এই বিশেষ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।